আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলতেছি। আজকে 15ই সেপ্টেম্বর। বেশ কয়েকদিন ধরে সারা বাংলাদেশ ব্যাপী ভালো বৃষ্টি হচ্ছিল, তার কারণ একটি আবহাওয়া পরিবর্তন হয়েছে, নিম্নচাপ, যার কারণে প্রতিটা জেলায় কিন্তু ভালো বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির সম্ভাবনা আরো 2-3 দিন থাকতে পারে, এমনটাই আবহাওয়া থেকে আমরা জানতে পারি। তো এই সময়ে মাছ ভাসবে, এটাই স্বাভাবিক। তার কারণ হলো আজ 2-3 দিন রোদের দেখা মেলেনি, মানে অক্সিজেন তৈরি হতে যে সূর্যের তাপ লাগে এইটা কিন্তু 2-3 দিন আমরা সূর্যের আলো পাচ্ছি না, যার কারণে এই মাছ ভাসার প্রবণতাটা দেখা দিয়েছে অধিকাংশ পুকুরে। সাধারণত যেসব পুকুরে অধিক পরিমাণে মাছ আছে, পরিমাণের চাইতে বেশি, এবং যাদের পুকুরে অতিরিক্ত সার দেওয়া আছে এবং আরো বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যার জন্য এই মাছ ভাসা অধিকাংশ পুকুরে লক্ষ্য করা যাচ্ছে। এটা হচ্ছে আমার বাড়ির পুকুর। এই পুকুরটাতে এমনিতেই মাঝে মধ্যে মাছ ভাসে, কিন্তু আজকে প্রচুর পরিমাণে মাছ ভেসেছে, তার ওই একটাই কারণ। আর আমার এই পুকুরে বাইরের বৃষ্টির পানি গড়ে, যার কারণে মাছ ভাসে এবং নোংরা আবর্জনা একটু বেশি, কারণ এই পুকুরটি বাড়ির পাশে। দেখুন, এবছর মাছের দামটাও কিন্তু বেশি, তার ওই একটাই কারণ যে এই বছর বৃষ্টি হয়নি, মানে অধিকাংশ পুকুর ফাঁকা রয়েছে, বৃষ্টির অভাবে, পানির অভাবে তারা মাছ চাষ করতে পারেনি। এবং যাদের পুকুরে পানি ছিল বা পানি নেওয়ার ব্যবস্থা ছিল, তারা ভালো রকম চাষাবাদ যদিও করতে পারেনি, তারপরেও তারা ভালো দাম পেয়েছে, আমিও পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে, আরো 2-3 দিন বৃষ্টি হবে, আশা করা যায় পানির অভাব দূর হবে ইনশাল্লাহ, দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।